सबसे बड़ कथा 70 टाका एत सुंदर बिरियानी बला जाबे ना। ए देखो सौभिक ग्रेवी निल बिरियानी निल चशमाटा पड़े भाई तोके जा लागछे ना এইবার মেয়ে তোর পড়বেই বিয়ে তোর কিছুদিনের মধ্যেই হবে। নাম্বার তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি আর সৌভিক যাচ্ছি আমাদের কালিয়াগঞ্জের বিরিয়ানি টেস্ট করতে বলতে পারো। বিরিয়ানি কালিয়াগঞ্জের একটা নতুন দোকান ফুড প্লাজা রেস্টুরেন্ট, তো দোকানটা বিরিয়ানির জন্য বিখ্যাত বলতে পারো। ওখানে সব রকম বিরিয়ানি পাওয়া যায়, বিরিয়ানি ছাড়া অন্য কোনো স্ন্যাক্স আইটেম পাওয়া যায় না। তো যাব, তোমাদেরকে বলবো, খাওয়ার রিভিউ দেবো, খাবো। সবই একটু হাই করে দে। তো চলো এবার তোমাদেরকে বলবো খাওয়ার কোয়ালিটিটা কীরকম। तो फाइनली हमें चले आसि फूड प्लाजा रेस्टुरेंटे। तो बिरियानी अर्डर कर दिए दो प्लेट हमी और सौभिकर जो। तो चिकेन बिरियानी खाव और बिरियानी खावर रिव्यू देव। एखे चिकेन बिरियानी आलू बिरियानी डिम बिरियानी मटन बिरियानी सब रकम बिरियानी पावा जाए। तो प्राइस जो रेटा आज डिस्क्रिप्शने दिए देव। और हमें जतदूर जानी चिकेन बिरियानी डिम छाड़ा 70, डिम दिए 80 और मटन बिरियानी 140 डिम दिए। आलू बिरियानी आ। तो जाइ होक चलो खाबो, खावा रिव्यूटा দিব। দেখতে পাচ্ছ বিরিয়ানি আমাদের সামনে চলে এসছে। বিরিয়ানি যে কি জিনিস সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আমার মনের যে কি একটা আকর্ষণ বিরিয়ানির প্রতি সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না। আমি বিরিয়ানি লাভার, একটা কথা বলে দিতে পারি। তো দেখো একদম সুন্দর করে সাজানো আছে। তো গাইস খাবো, ঠিক আছে চল একসাথে। খাওয়ার কোয়ালিটি যদি বলি অসাধারণ, ঠিক আছে। আর একটা ব্যাপার, তোমরা যদি এখানে আসো অবশ্যই যদি রাইস লাগে एक्सट्रा राइस तुम्हारा पाबे और 70 টাকার भाई ए रकम बिरियानी 70 টাকায় কোথাও পাওয়া যাবে না। বড় বড় রেস্টুরেন্ট খুলে 100-200 টাকায় বিরিয়ানি বিক্রি করে এর থেকে কম টেস্ট আমরা খাই, ঠকে আসি, কিন্তু পরে বলি না আঙ্গুর ফল টকের গল্পটার মনে পড়ে, মানে ঠকে আসলেও আমরা পরে সেটা বলি না আমরা ভালো খেয়েছি, কিন্তু এইরকম একটা বিরিয়ানি টেস্ট অসাধারণ। তো চলো খাই। এটা হলো মাংসের হাড্ডি, ঠিক আছে? তোমরা কি কখনো খেয়েছো? খাওনি না? তোমরা খাবে বা কি করে? আসলে তোমরা পোলট্রির হাড্ডি খাও না, তোমরা বড় লোক, আমরা গরিব মানুষ। 170 টাকা কিলো পোলট্রির মাংসের হাড্ডি খাই আমরা, কি হয় ঠিক তো? হ্যাঁ, তোমরা দেখো আমরা খাই। অসাধারণ। চামচ দেখে দেখে বাঙালির যে অভ্যাস, চিরচরিত অভ্যাস, সেটা বজায় রাখার জন্য আমি চামচ ফেলে হাত দিয়ে খেলাম। তো রবি রাইস নিল এক্সট্রা। আর বর্তমানে যদি আমার পাটটা তোমাদেরকে দেখাই, শুধু একটা হাড় আছে, হাড়, ঠিক আছে? তো এতটা ভিখারি না যে শেষমেশ এই হাড়টা খেতে হবে, তো ঠিক আছে খেলাম। খুব ভালো লাগলো আমাকে খাওয়াটা। সবচেয়ে বড় কথা 70 টাকায় এত সুন্দর বিরিয়ানি বলা যাবে না। এই দেখো সৌভিক গ্রেভি নিল, বিরিয়ানি নিল। চশমাটা পরে ভাই তোকে যা লাগছে না, এইবার মেয়ে তোর পড়বেই, বিয়ে তোর কিছুদিনের মধ্যেই হবে। তো আমি ভাই চিরাচরিত সিঙ্গেল, তোমরা তোমাদেরকে কি করে বুঝাবো। যাই হোক, বিল পে করবো, দেন বাড়ি চলে যাব। টাটা, বাই বাই। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলি, তোমরা যদি মনে করো যে তোমরা গরিব বা তোমাদের কাছে টাকা নেই, অল্প টাকায় বিরিয়ানি খাবে, তো অবশ্যই এই দোকানটা একবার এসে ভিজিট করে যেও, খুবই ভালো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।